নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 তুলা রাশির মহা ভবিষ্যৎবাণী, এই ছয়টি ঘটনা আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার সঙ্গে কিন্তু ঘটতে চলেছে, ধ্রুব সত্য হতে চলেছে এই মহা ভবিষ্যৎবাণী। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, প্রচুর কমেন্টস এসেছে যে স্যার তুলা রাশি বা যে কোনো রাশির সম্বন্ধে যদি 2023 কেমন যাবে কিছুটা যদি একটা পূর্বাভাস দেন খুব ভালো হয়। দেখুন, প্রত্যেকেরই নতুন বছর কেমন যাবে সেটার উপর জানার আগ্রহ উৎসাহটা খুব বেশি থাকে। আমি এখানে মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে যে ছটি দিব, এরপর যে আমি ভিডিওটি আপলোড করতে চলেছি সেটা হচ্ছে তুলা রাশির সম্পূর্ণ বিশ্লেষণ সেখানে থাকবে, অর্থাৎ তুলা রাশির বর্ষফল সেটাই থাকবে। সেখানে তুলা রাশির স্বাস্থ্য, কর্ম, বিবাহ, প্রেম, চাকরি সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করা হবে। প্রত্যেকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তার উপর দেওয়ার আমি চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি তুলা রাশির এই 2023 যে ছয়টি বড় ঘটনা ঘটবে, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকটাই আমি কিন্তু এখানে বলবো। সারা বছর শুধু শুভই হবে, খারাপ হবে না এমন না, আবার খারাপই হয়ে যাবে ভালো হবে না এমন না। অর্থাৎ এখানে মহা ভবিষ্যৎবাণী যেগুলো আপনাদের জীবনে সত্য কিন্তু হতে চলেছে। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। এবং 30 অক্টোবর 2023 রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য এই ছয়টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই আপনাদের শনির ঢাইয়া কেটে যাচ্ছে, অর্থাৎ তুলা রাশির যে শনির ঢাইয়া চলছিল শনি ত্রিকোণভাবে চলে আসছে। এই ত্রিকোণভাবে আসার জন্য যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল, এক নম্বর পয়েন্ট, সম্পত্তিগত দিকের সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং যাদের মামলা মকদ্দমাতে পড়েছিলেন, উটকো ঝামেলাতে পড়েছিলেন, সেই ঝামেলা থেকেও কিন্তু মুক্তি কিন্তু হতে চলেছে। তুলা রাশির নাম্বার ওয়ান যে পয়েন্ট, অর্থাৎ ঢাইয়া কেটে আপনাদের রিলিফের জায়গা কিন্তু আসতে চলেছে। দুই নম্বর পয়েন্ট, আমি এপ্রিল এবং মার্চ 2023-এর মার্চ এবং এপ্রিল এই দুইটি মাস আমি আপনাদেরকে বড় ধরনের ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকতে বলবো। এই সময় মার্চ এবং এপ্রিল মাসে বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, অন্তত 15 এপ্রিল পর্যন্ত, মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, তাতে কিন্তু আপনাদের টাকা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। নাম্বার দুই, যে মহা ভবিষ্যৎবাণী মার্চ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, অর্থ লেনদেনের ব্যাপারে, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। নাম্বার থ্রি, দেখুন, পঞ্চমভাবে শনি ঢুকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং পঞ্চমভাবে শনি আপনাদেরকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি
আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে শনি। আপনাদের ক্ষেত্রে এমনিতে শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, এবং যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, সন্তান প্রাপ্তি অথবা সন্তানের কৃতকর্মের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য দিক উন্নতি হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে কি উপায় করবেন আমি ভিডিও শেষেও আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনুন। এবার আসি ষষ্ঠভাবে রাহু আপনাদের ভ্রমণ করবে 30 অক্টোবর 2023 থেকে। 30 অক্টোবর 2023 থেকে ষষ্ঠভাবে রাহু অর্থাৎ গোচরে ষষ্ঠভাবে রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ এখানে রোগ, ঋণ, শত্রুতা এখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। আপনি তুলারাশির মানুষ যাদের ঋণ ছিল, শত্রুতা ছিল, এই জায়গাগুলো এবং এই জায়গাগুলো থেকে এবং কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছে। সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের শুভ বিবাহ একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মে মাস থেকে আপনাদের বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, যোগাযোগ হচ্ছে, কানেকশান হচ্ছে, কিন্তু বিয়ে ঠিকঠাক ম্যাচিওর হচ্ছে না, সে জায়গাটাতে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অথবা বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, যোগাযোগগুলো কিন্তু হবে বা বিয়েও হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং দাম্পত্য সুখের জায়গা আপনার দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা আপনাদের থাকবে বৃহস্পতি। এবং যারা ব্যবসা করছেন না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পাবেন মে 2023 থেকে। এবং সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, উন্নতি আপনার হবে। এবং একাদশভাবে দৃষ্টি, দীর্ঘদিন বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কোনো কাজ একবারে হতে চায় না, 21 এপ্রিল 2023 পর থেকে বাধা কাটিয়ে আপনারা মানে বড় জায়গায় কিন্তু যেতে কিন্তু পারবেন। এবং এবছর আপনাদের গাড়ি কিনা, জমি কিনা, ফ্ল্যাট কিনা, সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন তুলারাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আপনাদেরকে জানাই, ঠিক আপনার অক্টোবরের শেষ এবং নভেম্বর পর্যন্ত শরীরের পার্টটা নিয়ে কিন্তু অক্টোবরের শেষ এসে এবং গোটা নভেম্বর 2023 নভেম্বরের সময়টা থেকে শরীরের পার্ট নিয়ে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে খুচরো সমস্যা, বিশেষ করে সুগার, আপনার লিভারের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। এবং এই সময়ের মধ্যে একটু সাবধান হন। এরপর যে অন্তিম এবং শেষ যে মহা ভবিষ্যৎ বাণী, আপনাদের বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। বিদেশে যারা ফরেনে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, ফরেন যাত্রা, বিদেশ যাত্রার একটা গাঢ় যোগ থাকছে এবং মোক্ষ লাভ হতে চলেছে। কি করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন। আপনি তুলারাশির মানুষ, হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং শুক্রের বীজ মন্ত্র
আপনারা পাঠ করুন, তাতেও কিন্তু বিশেষ লাভ পাবেন। এবং গায়ত্রী মন্ত্র যদি পাঠ করতে পারেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন। এই ছিল তুলা রাশির 2023-এর মহা ভবিষ্যৎবাণী, যে ছয়টি আমি কথা বললাম। আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সত্য হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যদি আপনার দশা ফেভারে যদি থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।